नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनल सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और भालोबासा जानाय। एटी तुला राशि मासिक राशिफल वीडियो। आगामी सेप्टेम्बर मास आपनादेर केमन जेते चलेछे तार एकटा सम्भावना ये वीडियोर माध्यमे आमी तुले धरार चेष्टा करछी। देखुन, एटी सम्पूर्णरूपे इंजिनियर राशिफल, व्यक्तिकेंद्रिक राशिफल एटी नय। তবে এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে আগামী মাসে কি করতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু আপনারা পাবেন। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আপনার 5ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার নিজভঙ্গ রাজযোগ থাকছে এবং ঠিক 5ই সেপ্টেম্বরের পর থেকে 6ই সেপ্টেম্বর থেকে মালব্য নাগ মহাপুরুষ রাজযোগ। দেখুন, একটা নিজভঙ্গ রাজযোগ থাকছে 5ই সেপ্টেম্বরের পর পর্যন্ত এবং পর থেকে মালব্য নাগ মহাপুরুষ রাজযোগ, দুটি রাজযোগ এবং শশনাগ মহাপুরুষ রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ, এই শনি এবং বৃহস্পতি 14ই সেপ্টেম্বর থেকে একত্রে আপনাদের রাশিতে, রাশির চতুর্থভাবে অবস্থান করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। কি ফল হতে চলেছে, কি আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রথমে আসি শরীরগত দিক। দেখুন, 5ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের পার্টটা, শরীরগত দিকটা নিয়ে তেমন বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি তুলা রাশির মানুষ, শরীরগত দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 2 নম্বর পয়েন্ট, আপনাদের আর্থিক জায়গাটা। দেখুন, অর্থনৈতিক দিকটা কিন্তু ওভারঅল আপনাদের যদি বলি, ওভারঅল কিন্তু আপনাদের ভালো দিক যাবে। মালব্য নাগ মহাপুরুষ রাজ্য আপনাদেরকে কিন্তু বেশ কিছু লাভ কিন্তু নিয়ে আসবে আপনাদের জীবনে। এবং এর পাশাপাশি যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন কি না, ভালো যোগাযোগ আসছে না, কানেকশান আসছে, বিয়ের যোগটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগগুলো কিন্তু একটা বড় ধরনের যোগাযোগ কিন্তু আপনাদের হবে, ভালো যোগাযোগ, ভালো কন্ট্যাক্টগুলো যারা পাচ্ছিলেন না সেই কন্ট্যাক্টগুলো কিন্তু আপনারা পাবেন। আপনাদের এ মাসে সফলতা সাকসেসের জায়গায় নির্দেশ করছে এবং আপনাদের ভাগ্যপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, দ্বাদশপতির সঙ্গে একত্রে অবস্থান করছে এবং একাদশপতিকে সেখানে কানেক্ট করছে। দেখুন, এখানে আপনাদের বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে কিন্তু খুব একটা পাওয়ারফুল কিন্তু হচ্ছে না এই বুধাদিত্য রাজযোগ আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে আপনারা কিন্তু একটু ভেবে চিন্তে ডিসিশান নিন। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু, আপনি তুলা রাশির মানুষ, এ মাসে কিন্তু বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন। অর্থনৈতিক দিকটা, আর্থিক স্থিতির দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি তুলা রাশির মানুষ, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন বাহন সুখ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে, ব্যবসার জায়গাটা, যারা ব্যবসা করছেন কি না, তবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে চোখ কান খুলে রেখে ব্যবসা করুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ধোকা পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং বেশ কিছু লোক আপনাদেরকে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে নেওয়ার মতন লোকও কিন্তু থাকবে। অর্থাৎ কিছু সুবিধাবাদী, অর্থাৎ আপনার মাথায় হাত বুলিয়ে আপনার মাধ্যম দিয়ে কাজ করে নিবে এমন লোকও কিন্তু এই মাসে আপনাদের পাশে কিন্তু থাকবে, যেগুলো হচ্ছে সুখের পায়রা বলা যেতে পারে বা এক কথায় সুযোগ সন্ধানী লোক বলা যেতে পারে। এই সকল দিক থেকে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করুন। সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ, সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে এবং কেন্দ্র থেকে রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যশের জায়গাটা, মান সম্মানের জায়গাটা কিন্তু বাড়াবে এবং এর পাশাপাশি
আপনাদের এডুকেশন জায়গাটা যদি বলি, দেখুন উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন বা আপনি এমএ করছেন, পিএইচডি করছেন, এই জায়গাটা কি মানে আপনার ক্ষেত্রে এই পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী আসা বা একটু হলো ডিস্টার্বেন্সের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল এবং আপনাদের আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু সহযোগিতা কিন্তু পাবেন। আপনি তুলার আসে মানুষ, এবার আসি জীবনে একটি পার্ট, সে পার্টটি হচ্ছে প্রেম। প্রেম ছাড়া হচ্ছে জীবনটা মরুভূমি। প্রেমের ক্ষেত্রে তুলা রাশি আপনি যদি হন, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। পুরাতন প্রেম, যাদের প্রেম কেটে গিয়েছিল, সেই প্রেম কিন্তু জোড়া লাগার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তুলা রাশির। যদি আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, যদি মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে, যদি চন্দ্রের প্লেসমেন্ট ভালো থাকে এবং নতুন প্রেমের জোয়ার আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে সফলতা, প্রেমের ক্ষেত্রে সাকসেস, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ পুরাতন প্রেম, নতুন প্রেম, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এ মাসে আপনারা পাবেন। এবং তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শনি দৃষ্টি আপনার তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় শত্রুতা, অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী বলুন বা কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু এ মাসে আপনাদের থাকছে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে কিন্তু কনসাসনেস থাকতে হবে, অর্থাৎ বন্ধু বেশি শত্রু, এই সম্ভাবনাটাও কিন্তু আপনাদের থাকছে। এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে কাজ করছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, ক্যামেরার বাইরে, ক্যামেরার সামনে পিছনে যারা কাজ করছেন, আপনারা কিন্তু কাজের সুযোগ, অর্থাৎ শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে, মালব্য নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, তার আগে আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই দুইটি রাজযোগ ফিল্ম জগতে আপনার অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, যারা কোরিওগ্রাফার এই জায়গাগুলো, বা আপনি প্রডিউসার, আপনি ডিরেক্টর, বা আপনি কোনো সিরিয়ালে কাজ করছেন, বা আপনি কোনো সিনেমাতে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, কাজের সুযোগ আপনাদের বাড়বে। আপনি তুলা রাশির মানুষ, কর্মক্ষেত্রে এই ফিল্ম জগৎ দুনিয়াতে আপনাদের কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে সোনায় সোয়াগা হতে চলেছে। এবং রাজনীতির সাথে যারা যুক্ত আছে, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ সফলতাটা আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন। এবং এ মাসে আপনারা আকস্মিক ধনপ্রাপ্তি, লটারির শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো ধীরে ধীরে কিন্তু রেস্কিউ বা রিকভারি আপনাদের কিন্তু হবে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ গ্রহের গোচর কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ধীরে ধীরে ভালো পজিশনে কিন্তু যাচ্ছে। তবে পিতার সাথে মতবিরোধের একটা সম্ভাবনা আছে আপনার বাবার সাথে। এবং গভর্নমেন্টের কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজের চাপটা আপনাদের কিন্তু এ মাসে কিন্তু যথেষ্ট, কর্মক্ষেত্রে যথেষ্ট হারে প্রেশার কিন্তু থাকবে। এই ছিল তুলা রাশির জিস্ট, কী পেতে চলেছে তার একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।